নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। সমগ্র বিশ্ববাসীর সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বুধবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে এই দিন শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়। এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও কচি কাঁচা ছাত্রছাত্রীরা। এই দিন একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। স্থানীয় রবিনহুড আর্মি NGO-র সদস্যরা এতে সামিল ছিলেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, IQS-এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, IQS-এর দুই সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক ডক্টর নবনীতা দেবনাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন দাস, ডক্টর সূর্য সেন দেব, নম্রতা নাথ, শবনম সারংশা, অরূপ পাল, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ প্রমুখ। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেলের পক্ষ থেকে। এভাবে আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমরা রাধামাধব কলেজে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে বৃক্ষরোপণ করেছি। এটা আমাদের উদ্যোগ নিয়েছে রেমিনসেল এবং কলেজের লাইব্রেরি বিভাগ মিলে। আজকে আমরা রাধামাধব জুনিয়র বেসিক স্কুলেও আমরা আজকে বৃক্ষরোপণ করেছি এই এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই, উনি আমাদেরকে পুরো ফুল সাপোর্ট করেছেন, এবং রেমিনসেলের কনভেনার ডক্টর নবনীতা দেবনাথ, উনিও আমাদেরকে আজকে পুরো সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচিত করার জন্য। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস, এবং এই বিশ্ব পরিবেশ দিবসকে সেলিব্রেট করার জন্য আমরা রাধামাধব কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সকল শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা আমাদের কলেজেরই খুবই কাছে রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সেখানে আমরা এসেছি, এবং এখানে কিছু গাছের চারা আমরা সাথে করে নিয়ে এসেছি, যেটা আমরা রোপণ করেছি। আমরা চাই আমাদের এই গাছের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার জন্য সচেতন হয়, সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা পৃথিবীকে সবুজ করতে চাই, সবুজ পৃথিবীকে ভালোবাসতে চাই, এবং এই সবুজ পৃথিবীটা যেন দিনে দিনে আরও বেড়ে ওঠে, একথা মাথায় রেখে আমরা গাছের চারা এনে এই স্কুলে সমস্ত ছোট ছোট কাঁচাদের মধ্যে দাঁড়িয়ে গাছের চারা রোপণ করেছে আমাদের ছাত্রছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার মধ্যে আমরা আজকে এখানে এসেছিলাম।